চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই পর্যায়ে দলগুলোর স্কোয়াডে আসছে বড়সড় পরিবর্তন। একঝাঁক বিদেশি তারকা চলে যাচ্ছেন বিপিএল ছেড়ে, কারো আন্তর্জাতিক ব্যস্ততা, কারো লীগের খেলা। বেশ কিছু বিদেশি তারকা বিপিএল ছেড়ে চলে যাওয়ায় নতুন করে যুক্ত হচ্ছেন অনেকেই। সেখানে রংপুর রাইডার্স দলে যুক্ত হচ্ছেন এমন একজন বিশ্ব ক্রিকেটে যার রয়েছে ব্যাপক কদর। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বাবর আজম, মোহাম্মদ নবীর মতো তারকারা। বাবর আজম 7 ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছেন, এরপর তিনি চলে যাবেন পাকিস্তানে। অন্যদিকে মোহাম্মদ নবীও আন্তর্জাতিক সূচির জন্য চলে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ছেড়ে। জানা গেছে মোহাম্মদ নবীর জায়গায় রংপুর রাইডার্সে যোগ দিতে পারেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই হার্ড হিটার ব্যাটসম্যান যোগ দিতে পারেন মোহাম্মদ নবীর জায়গায় রংপুর রাইডার্সে। প্লে অফের জন্য নাকি তার সঙ্গে চুক্তি সেরে রেখেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। মোহাম্মদ নবী যদি জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে বিপিএলে না ফিরতে পারেন, অস্ট্রেলিয়ার এই হার্ড হিটারকে দেখা যাবে রংপুরের জার্সিতে। অস্ট্রেলিয়ান এই ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে থাকেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে। 11 কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে আরসিবি। সেই গ্ল্যান ম্যাক্সওয়েলকেই এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের জার্সিতে।